ভাবে আমাদের পাশায় বিঘ্ন সৃষ্টি করলে সাংবাদিক সমাজের কলম কখনো থামবে না। এগুলো আমাদেরকে পীড়া দেয়, আশা করি এগুলো তদন্ত করার জন্য আমি দূর দাবি জানাচ্ছি। শুধু রোজিনা ইসলাম নয়, জাতির বিবেকখ্যাত সাংবাদিক সমাজের গলা চিবিয়ে ধরার অজ্ঞ চেষ্টা। প্রথম আলো সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 18 মে সকাল 11:30 চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে চট্টগ্রামের সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। এটা বাংলাদেশ সরকারকে বিব্রত করার জন্য কিছু কিছু উৎসাহী কর্মকর্তা এই কাজটা করেছেন। আমি বলি সরকার শুধু আপনাদের নয়, আমাদেরও কথা বলার অধিকার আছে। আপনারা যেমন সচিবালয়ে বসে আপনাদের দায়িত্ব পালন করছিলেন, তেমনি সাংবাদিকেরও দায়িত্ব আছে, তার পাশাগত দায়িত্ব আছে। আমাদের এইভাবে আমাদের পেশায় বিঘ্ন সৃষ্টি করলে সাংবাদিক সমাজের কলম কখনো থামবে না। এগুলো আমাদেরকে পীড়া দেয়, আশা করি এগুলো তদন্ত করার জন্য আমি দূর দাবি জানাচ্ছি। আপনাদের সাথে আছে এখন আগামী পারবে সাংবাদিক রোজিনা ইসলামের গলা চিপি ধরার যে দৃশ্য ইবে যেন মনে হয় দে শুধু রোজিনা ইসলাম নয়, জাতির বিবেকখ্যাত সাংবাদিক সমাজের গলা চিপি ধরার অজ্ঞ চেষ্টা, গলা চিপি কণ্ঠ রোধ করার অজ্ঞ চেষ্টা। আর এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আর বিশ্বাস করে যে অনুসন্ধানী সাংবাদিকতা করতে গেলে অনেক সময় সাংবাদিক একল বিভিন্নভাবে তথ্যপাত্র সংগ্রহ করে ইয়ান, আসলে কেউ কি দুর্নীতির খবর, নিজের গান নিজে কি হইব না, সাংবাদিক একলে উদ্ধার হরে বিদায়, সাংবাদিক একলে তথ্য সংগ্রহ হরে বিদায় আরও জান ইত্যাদি। তারা মনে করছিলাম দে রোজিনা ইসলামের শাসন মানে রাতে এসার দিব, কিন্তু দেখা যাক দে রোজিনা ইসলামের এখনও ন সারে এবং তার জেল হাজত প্রেরণ হয়েছে। আর সরকারের কাছে আবেদন জানাইম যে অতি দ্রুত রোজিনা ইসলামের জামিন দেওয়া হোক, এবং আরও বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর জনবান্ধব এবং সাংবাদিক বান্ধব সরকার, এই সাংবাদিক বান্ধব সরকারের যেন সাংবাদিকের লগে মুখোমুখি দাঁড়াবার দাঁড় করিবার এখানে অপচেষ্টা চলের। আর এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং আরা এই ব্যাপারে মাদত আছে। প্রসঙ্গত স্বাস্থ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র নেওয়ার অভিযোগে দৈনিক প্রথম আলো সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে 5 ঘন্টা আটকে রাখার পর থানায় দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। পরে সোমবার 17 মে রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের নথি চুরির একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার 18 মে বেলা 11:45 দিকে রোজিনা ইসলামকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ডের আবেদন নাকচ করে সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। টেক্সট নিউজ, সি প্লাস টিভি বাংলা।